প্রিয় দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ মন্ত্র নিয়ে আলোচনা করতে চলে এসেছি যে মন্ত্রটি পাঠ করলে আপনি পাবেন সর্বশক্তিমান ঈশ্বরের ক্ষমতা, দয়া। হ্যাঁ, হয়তো অনেকে জানেন, আবার অনেকে জানেন না। তবে এই মন্ত্রটি পাঠ করার আগে এ কথাও বলে রাখি, এই মন্ত্রটি যদি আপনি কানে শোনেন তাতেও আপনি উপকার পাবেন, এরকমটাই লেখা আছে পুরাণে। আমি আজকে পাঠ করব পঞ্চমুখী হনুমানের হনুমান চল্লিশা। হ্যাঁ, আপনারা অনেকেই হনুমান চল্লিশা অবশ্যই নামটি শুনেছেন, কিন্তু আমাদের দর্শকের বেশিরভাগই এই হনুমান চল্লিশা পাঠ করেন না। আজ আমি সবার সামনে এই হনুমান চল্লিশা পাঠ করে শোনাবো। তাই আপনি যদি এই হনুমান চল্লিশা পাঠটি সম্পূর্ণ শোনেন তাতেও আপনার যথেষ্টই উপকার হবে, আপনি অনেক পরিতৃপ্তি লাভ করবেন এবং তার সঙ্গে ভগবানের অশেষ করুণা লাভ করবেন। যারা আমার ভিডিওটি দেখছেন আশা করব এবং তাদের জানাবো, আমার সঙ্গে ধীরে ধীরে মনে আপনি যদি এই হনুমান চল্লিশাটি পাঠ করেন অবশ্যই উপকার পাবেন। তাই যদি মনে করেন যে হনুমান চল্লিশা পাঠ করতে চান অবশ্যই ভিডিওটি দেখুন। তবে হনুমান চল্লিশা পাঠের আগে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, হনুমানের যতগুলি অবতার রয়েছে তার মধ্যে পঞ্চমুখী হনুমান অবতারটি সবথেকে শক্তিশালী। তাই বাড়িতে অনুরোধ করব অবশ্যই একটি পঞ্চমুখী হনুমানের মূর্তি বা কমপক্ষে একটি ছবি আপনার গৃহে প্রবেশদ্বারের সামনে ঝুলিয়ে রাখবেন। হ্যাঁ, যেখান থেকে আপনি বাড়িতে ঢুকতে গেলে বা বাড়ি থেকে বেরোতে গেলে অবশ্যই যেন আপনার চোখে পড়ে এই পঞ্চমুখী হনুমানের মূর্তিটি। এর ফলে কি হবে, আপনার বাড়িতে কোনো প্রকার অশুভ শক্তি কিন্তু প্রবেশ করতে পারবে না। তাই দর্শকবৃন্দর উদ্দেশ্যে বলি, যদি আপনার বাড়িতে না থাকে অবশ্যই আজই একটি পঞ্চমুখী হনুমানের মূর্তি বা ছবি এনে প্রতিস্থাপন করুন। বিশেষ করে মঙ্গলবার বা শনিবার যদি আপনি পঞ্চমুখী হনুমানের এই মূর্তি বা ছবি প্রতিস্থাপন করেন অধিক উপকার পাবেন। এবং প্রত্যেককে বলছি, মেটে সিঁদুর অবশ্যই হনুমানজির বুক এবং পায়ে অবশ্যই প্রত্যেক মঙ্গলবার দেবেন এবং এই হনুমান চল্লিশাটি পাঠ করবেন। শনিবার এবং মঙ্গলবার সন্ধে যদি একটু কর্পূর চালিয়ে আরতি করতে পারেন তাহলেও অধিক উপকার পাবেন। যাই হোক, আপনারা অনেকেই জানেন এই বিষয়টি। এখন আমি আপনাদের হনুমান চল্লিশা পাঠ করে শোনাবো, তাই আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমার সঙ্গে এই হনুমান চল্লিশাটি মনে মনে পাঠ করুন। জয় বীর হনুমান সর্বগুণধার, রচি বোঝে তবগাথা কি সাধ্য আমার, নিজ গুণে নিজ গান করহ কীর্তন, কেশরীর ক্ষেত্রজাত পবন নন্দন, অঞ্জনার করে থাকি দেখিলে যেমনি, পূর্বাচলে উদিত রক্তাব দিনমণি, তাহারে লোভিতে ইচ্ছা জাগিল মনেতে, লম্ফদান দিয়া তুমি মাতৃকোর হতে, বীরত্ব দেখিয়া ভীত দেবদিনমণি, আপনা রক্ষিতে গেল ইন্দ্রের সদন, বজ্রের পহাড়ে হনু ভাঙেন তখন, মাতৃ করে পড়ে শিশু হয়ে অচেতন, হনুহীন হও বলি হনুমান নাম, ব্রহ্ম জ্ঞান অর্জন করে ব্রহ্মার ধাম, দেবকার্য সিদ্ধ হেতু জনম তাহার, একলাফে যাইবে সে সাগরের পার, সুগ্রীবের মন্ত্রী তিনি শ্রীরামের দাস, অতুল বিক্রমশালী কিষ্কিন্দায় বাস, সীতা অন্বেষণে গেল সাগর পার, লঙ্কা কাণ্ড করিয়ানে সীতা সমাচার, মহাবীর সুপণ্ডিত তিনি বজরঙ্গী, দুষ্টের দমনকারী সৃষ্টির সঙ্গী, স্বর্ণবর্ণ গাত্র তার রক্ত আবরণ, কর্ণেতে কুণ্ডল শোভে সুবর্ণ বরণ, বজ্র সমহস্তে শোভে রাম জয় ধ্বজা, গদা শোভে স্কন্ধপুরে দুষ্টি দিতে সাজা,
ভক্তিতে বাঁধেন তিনি রামগুণমণি, ভক্তাধীর ভগবান শেখালেন তিনি, শ্রীরামের প্রিয়াসতী সীতার বরেতে চারিজিক অমর হইল মোহিতে, বড় মায়াধারোহী রাবণ নন্দন ভাতা সহ রাঘবের করিল হরণ, তাহারে বাঁধিয়া যিনি শ্রীরামে উদ্ধারে তাহার বীরত্ব কথা কি কহিতে পারে, তাহার কৃতিত্ব কথা কি কহিব আমি, না পায় যাহার সীমা নারদ আপনি, তাহার ভক্তিতে প্রীতি দেব গজানন, ধার্মিকেরা সদা বন্দে যার শ্রীচরণ, বীরশ্রেষ্ঠ হয়ে যিনি আপনা পাশরি, সদানন্দে রণজিনী রাম রাম সরি, রাম হতে রাম নাম শ্রেষ্ঠ প্রমাণিতে, গন্ধমাধব পার্বত আনি দিলা রাতে, শত আর নীলপদ্ম রাম নাম বলে, উপহার দেয় আনি রাম অবহেলে, আমি অতি মুঢ়মতি কি গাইব গান, নিজ গুণে কণ্ঠ পড়ে হও অধিষ্ঠান, তব কি পা না মিলিলে এ জগতে হায়, ধর্ম অর্থ কাম মক্ষ সব বৃথা যায়, ভূত প্রেত দৈত্য দানব নাম গানে যার, ভয়েতে পালায় দূরে এই কথা তার, গ্রহরাজ সনস্য গুণে বস যার, গ্রহ দোষ কেটে যায় নামেতে তাহার, যার নাম সব পাপ সব রোগ হরে, সেই প্রভু বিরাজিত মম হৃদি পরে, দুষ্টে দমন করে সৃষ্টি করে স্থিতি, অনাথের নাথ তুমি অগতির গতি, সাধনার গুরুতত্ত্ব যিনি সব জানে, তার পদে সদামতি রাখি সুজনে, যার কৃপা লাভে হয় লাভ অষ্ট সিদ্ধ, নামিতে যাহার আছে সপ্রীতি সিদ্ধ, ভক্তাধীর ভগবান বাঞ্ছাকল্প তরু, ইহা প্রমাণিত যার জীবনের শুরু, যাগযজ্ঞ আদি করি সকলই অসার, রাম নাম বিনা জীব না পাবে নিস্তার, যিনি রাম কৃপা লোভে হলেন অমর, সেই প্রভু কৃপা লাগি হয় গো তৎপর, রামকৃষ্ণ এক দেহে দেখালেন যিনি, তার অভয় পথে মতি রাখি আমি, কলিযুগে তার কৃপা না লোভিরে হায়, অমূল্য মানব দেহ অশুদ্ধ হয়েছে রয়, যেই জন পায় তার মহিমা অপার, জগতে অপ্রাপ্য কিছু রহে না তাহার, এমন পবিত্র নাম যেই জন ভজে, পরকালে বিষ্ণু প্রেমে অবশ্যই মজে, শোনদি এন নাম না করিও হেলা, ভজিলে পাইবে তুমি ভব সিন্ধু ভেলা, মহাবীর রূপে সদা যার বিকাশ, যার অসীম বীর্য জগতে প্রকাশ, অনন্ত ব্রহ্মাণ্ডে যার নাই যে তুলনা, কৃতাঞ্জলি হয়ে আমি গাই তার গান, হনুমান চল্লিশার এই চল্লিশ শ্লোক, পড়িলে অবশ্যই জীব পাবে বিষ্ণুলোক। আপনারা যদি এই মন্ত্রটি সারাদিনে অন্তত তিনবার পাঠ করেন তাহলে অবশ্যই আপনারা উপকার পেতে বাধ্য, আর যাদের এই মন্ত্রটি মুখস্থ নেই বা জানা নেই তারাও জয় হনুমান জয় হনুমান জয় হনুমান জয় হনুমান জয় হনুমান জয় হনুমান অবশ্যই আপনি পাঠ করবেন, মাঝে মাঝে বলবেন জয় শ্রীরামের দাস জয় শ্রীরামের দাস জয় শ্রীরামের দাস, অবশ্যই আপনাদের উপকার হবে। প্রত্যেকের উদ্দেশ্যে জানাচ্ছি এই মন্ত্রটি অত্যন্তই শক্তিশালী, তাই এই মন্ত্রটি আপনি যদি পাঠ করেন আপনার জীবনে পরিবর্তন আনবে, আপনার জীবনে আত্মবিশ্বাস জেগে উঠবে, আপনি সাহস পাবেন। তাই প্রত্যেকের কাছে অনুরোধ থাকলো যদি পারেন এই মন্ত্রটি পাঠ করতে থাকবেন, এই মন্ত্রটি পাঠ করলে আপনার জীবনে বিভিন্ন বাধা কেটে যাবে, এর ফলে আপনার জীবনে উন্নতি হবে। আজকে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে একটি লাইক করবেন, এবং পরবর্তী দিনে আপনারা কি ধরনের ভিডিও চাইছেন অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসব। নমস্কার বন্ধুরা।